Assalamualaikum viewers, Nusrat Cooking Studio আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি বেকারি স্টাইলে পারফেক্ট পাউন্ড কেকের একটা রেসিপি দেখার জন্য। পারফেক্ট একটা কেক তৈরির জন্য জানতে হয় বেশ কিছু টিপস এবং ট্রিক্স। তাই আজকের পর্বে সকল টিপস এবং ট্রিক্স সহ আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। তাই ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই কিছু টুটি ফ্রুটি আর বাদাম কুচি নিয়েছি, যেগুলো আমি কেকে ব্যবহার করব। অনেকেরই কমপ্লেন থাকে কেকে টুটি ফ্রুটি বা বাদাম কুচি দিলে বেক করার পর সেগুলো কেকের তলায় পড়ে যায়। তাই এই প্রবলেমটা সলভ করার জন্য একটা চামচ ময়দা দিয়ে এই টুটি ফ্রুটিগুলো আর বাদামগুলো একটু গড়িয়ে নিচ্ছি। এতে করে বেক করার পরে এগুলো আর কেকের তলায় জমা হবে না। এবার এগুলো একটু সাইডে সরিয়ে নিচ্ছি। অন্যদিকে অপর একটা বাটিতে আমি শুকনো উপকরণগুলো একটু চেলে নিব। একটা স্ট্যানার দিয়ে এবার এখানে প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। কেক তৈরির ক্ষেত্রে অবশ্যই এই সবগুলো শুকনো উপকরণ আগে ভালো করে একটু চেলে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর সেই সাথে দিয়ে দিব 1/2 চামচ বেকিং পাউডার। এবার এই শুকনো উপকরণগুলো একটু ভালো করে একসাথে চেলে নিব। চেলে নেওয়ার পর এগুলো একটা স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে এবার এই বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি। এবার অন্য একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি। আর ডিমের সাদা অংশ এবং কুসুম খুব সাবধানে আলাদা করে নিতে হবে, কারণ সাদা অংশের সাথে যদি ডিমের কুসুমটা মিশে যায় তাহলে কিন্তু ডিমের ফোমটা আর পারফেক্ট হবে না। এবার এখানে 1/4 চা চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দেওয়ার ফলে কেকে আর ডিমের গন্ধটা থাকবে না। তবে ইনস্ট্যান্ট বাসায় ভিনেগার না থাকলে সেই ক্ষেত্রে লেবুর রসও ব্যবহার করা যাবে। এবার এখানে 1/2 কাপ চিনি একটু একটু করে এই ডিমের সাদা অংশে মেশাতে থাকবো। আর সেই সাথে একদমই লো স্পিডে প্রথমে 1 মিনিট এই ডিমের সাদা অংশটা বিট করে নিব। প্রথমত কিন্তু বিটারের কাঁটা লোতে রেখে এটা বিট করতে হবে। যখন এটা একটু ফোম হয়ে আসবে তখন আস্তে আস্তে বিটারের কাঁটার স্পিডটা বাড়িয়ে দিতে হবে। আর সেই সাথে 1-2 বার করে করে চিনিটা অ্যাড করতে হবে। একসাথে কিন্তু সবটা চিনি অ্যাড করা যাবে না, এতে করে ডিমের ফোমটা পারফেক্ট হবে না। তো এবার আমি বিটারের স্পিড একদম হাইতে রেখে এই ডিমটা বিট করে নিচ্ছি, আর সেই সাথে একটু একটু করে চিনি অ্যাড করছি। এই ক্ষেত্রে একটা ছোট্ট টিপস দিই, কেক তৈরির জন্য কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করতে হবে। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে কেক তৈরির অন্তত 1 ঘন্টা আগে ডিমটা নর্মাল রুম টেম্পারেচারে করে নিতে হবে, কারণ ফ্রিজে রাখা ডিম দিয়ে কিন্তু কেক কখনোই পারফেক্ট হবে না। ওকে, ডিমের ফোমটা প্রপারলি বিট করা হয়ে গেছে। এবার এখানে 1টা 1টা করে ডিমের কুসুম দিয়ে দিব, আর সেই সাথে হাই স্পিডে এই ফোমটা আবার বিট করে নিব। তবে ডিমের ফোম কিন্তু অতিরিক্ত মাত্রায় বিট করা যাবে না, এতে করে ফাইনালি ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স, আর দিচ্ছি 1 চিমটি লবণ টেস্টটা ব্যালেন্স করার জন্য। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ রেগুলার রান্নার সয়াবিন তেল। এবার এই সব কিছু আবার একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। ওকে, সব কিছু বিট করা হয়ে গেছে। এবার বিটারের কাঁটাটা খুলে নিচ্ছি। বিটারের কাজ এখানেই শেষ। এবার একটা স্প্যাচুলা দিয়ে টেনে বাটির চারিপাশে যে ডিমের ফোমটা লেগে আছে সেগুলো একসাথে মাঝে এনে একটু মিশিয়ে নিচ্ছি।
আগে থেকে চেলে রাখা এবার সেই শুকনো উপকরণগুলো এই ডিমের ফোমে মিশিয়ে নিব। তবে সবটা একসাথে না দিয়ে অর্ধেকটা করে দিচ্ছি আর খুব আলতো হাতে এগুলো মিশিয়ে নিচ্ছি। একটা কথা অবশ্যই মনে রাখবেন, ডিমের ফোমের সাথে যদি এই শুকনো উপকরণগুলো খুব স্পিডে আপনি মেশাতে চান তাহলে কিন্তু ডিমের ফোমটা একদমই নষ্ট হয়ে যাবে, এতে করে কেকটা বেক করার পরে চুপসে যাবে। তাই খুব সাবধানে এগুলো আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এবার এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, তবে চাইলেন গুঁড়া দুধের পরিবর্তে তরল দুধটাও ব্যবহার করা যাবে। এবার স্প্যাচুলা দিয়ে খুবই আলতো হাতে এই সব কিছু আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। খুবই সফটলি আলতো হাতে কেকের এই ব্যাটারটা মিশিয়ে নিয়েছি। এবার এখানে সেই টুটি ফ্রুটি আর বাদাম কুচিগুলো দিয়ে খুবই আলতো করে এগুলো এই ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। তো সবকিছু মেশানো শেষ, এবার এই বাটিটা একটু সাইডে রেখে দিচ্ছি। এইদিকে কেকের মল্ডে আমি একটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে মল্ডের চারিপাশে এবং তলায় তেল ব্রাশ করে নিতে হবে। ডিমের ফোম করার পরে কিন্তু ফোমটা আর বেশি সময় রাখা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব কেকটা বানিয়ে নিতে হবে, নয়তো ফোমটা নষ্ট হয়ে যাবে। তো মল্ডে এবার ব্যাটারটুকু দিয়ে দিচ্ছি আর তারপর হালকা করে 1-2 বার ট্যাপ করে নিচ্ছি। বেশি ট্যাপ করা যাবে না, এতে করে টুটি ফ্রুটিগুলো আবার তলায় চলে যাবে। ওপর থেকে আরও কিছু টুটি ফ্রুটি দিয়ে দিচ্ছি শুধুমাত্র দেখতে সৌন্দর্যের জন্য। এবার এই কেকটা আমরা বেক করতে চলে যাব। কেক বেক করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে 5 মিনিট হাঁড়িটা একটু প্রিহিট করে নিব। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এরই মধ্যে হাঁড়িটাও মোটামুটি গরম হয়ে গিয়েছে। এবার এখানে প্রথমে কিছু কাগজ বিছিয়ে দিব। এইবার এই কাগজের উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। তার উপর কেকের মলটা বসিয়ে চুলার আঁচটা একদমই লোতে রেখে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অবশ্যই ঢাকনার ছিদ্রটাও একটা কাগজ দিয়ে সিল করে দিতে হবে। এবার লো হিটে এভাবেই কেকটা বেক করব 30-35 মিনিট। ফিরে এলাম 35 মিনিট পর। এরই মধ্যে কেকটা বেক করা হয়ে গেছে, এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। একটা টুথপিক দিয়ে একটু চেক করে নিচ্ছি কেকটা ভেতর পর্যন্ত প্রপারলি বেক করা হয়েছে কিনা। টুথপিকটা একদমই ক্লিন এসেছে, তার মানে কেকটা বেক করা হয়ে গেছে। এবার এই কেকটা চুলা থেকে নামিয়ে নিব। কেক যদি বেক করা না হয়, অর্থাৎ টুথপিক যদি ক্লিন না আসে, তাহলে আরেকটু সময় বাড়িয়ে কেকটা বেক করে নিতে হবে। কেকটা রুম টেম্পারেচারে রেখে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটা নাইফ দিয়ে সাইড থেকে একটু আলাদা করে নিচ্ছি কেকটা মোল্ড আউট করার জন্য। খুবই ইজিলি কেকটা মোল্ড আউট হয়ে আসবে, কারণ আগে কেকের মোল্ডে বেশ ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা পারফেক্ট এবং স্পঞ্জি হয়েছে, আর নিচের কালারটাও কতটা সুন্দর হয়েছে। বেকিং পেপারটা সরিয়ে নিয়েছি, এবার এই কেকটা সুন্দর করে স্লাইড করে কেটে নিচ্ছি। যাই হোক, এটাই ছিল আমার আজকের বেকারি স্টাইলে পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি। খুঁটিনাটির সবগুলো টিপস এবং ট্রিক্স শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, সেই সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।